রসুল সাল্লাম যখন কথা বলতেন মুসকি হাসি দিয়ে কথা বলতেন সুবাহান আল্লাহ মিসকাতে হাদিসটি আছে আত্মার কি বত্তার হিপ কিতাবে হাদিসটি আছে মুস্তাদে আহমদে হাদিসটি আছে নবী সাল্লাম বলেছেন ইন্নামিনাল মারুফি আন্তাল কাহিন তলাকিন একজন মুসলিম ব্যক্তির সাথে কথা বলার সময় সাক্ষাৎ করার সময় তার চেহারার দিকে তাকিয়ে মুসকে হাসি দিয়ে কথা বলো মুসকে হাসি দিয়ে যতক্ষণ কথা বলবে তোমার আমল নামার ভিতরে ফেরেস তারা নেকি লিখতে থাকবে এমন ধর্ম আমরা পেয়েছি এমন ইসলাম পেয়েছি এমন দিন পেয়েছি যেই দিন আর আদর্শের ভিতরে মুস্কি হাসি দিলেও স্বভাব পাওয়া যায় আল্লাহ মুসকে হাসি এবার বলবেন হুজুর এবার আমাদেরকে ঠেকাবেন বিশেষ করে আমাকে ঠেকাবেন হুজুর মুসকি হাসি দিয়ে কথা বললে যদি নেকি পাওয়া যায় তা আপনি বক্তব্য দেওয়ার সময় হুজুর এত রেগে যান কেন এত গরম হেন হন কেন কারণ হুজুর হাদিস আমাদের সবার আগে জানা আছে আচ্ছা একটা প্রশ্ন আটকানোর কেমন মাঠে সর্বপ্রথম যাদের বিচার হবে তার মানে সর্বপ্রথম যারা জাহান নামে যাবে এদের ভিতরে প্রথম একদল তারা কারা হুজুররা। এই হাদিস আমাদের জানা আছে কারণ হুজুর আটকানোর হাদিস আমাদের খুব ভালোভাবে মুখস্থ আছে